দর্শক, ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেখানে ওবায়দুল কাদের ব্রিফ করছেন, আমরা সহকর্মী আমিনুল ইসলামের মাধ্যমে সেখানে যুক্ত হব। সেখানে গিয়ে আর প্রার্থী নেই, আর আদালতের ব্যাপারটা, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারটা, এটা কিন্তু আদালত পর্যন্ত করে। সেখানে গিয়ে কি সিদ্ধান্ত হবে, কি রায় আসবে, এটা তো আমরা এখন বলতে পারি না। কাজে 17 তারিখের আগে এ ব্যাপারে বোধহয় মন্তব্য না করাই শুনেছি। এবার ভোট কেন্দ্রে আসার প্রবণতা কেমন, এটা আমরা সারা দেশে নির্বাচনকে সামনে রেখে আজকে জনগণের মাঝে যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ উদ্দীপনা ভোট দেওয়ার জন্য, এতেই প্রতীয়মান হওয়ার কারণ যে ইলেকশনে ভোটার টার্ন আউট এটা ভালো হবে আশাব্যঞ্জক। আমি তো সিট ভাগাভাগি নিয়ে কোনো কথা বলব, বিকজ ব্যাপারটা এখনো আনছে, এ নিয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। যদি যখন নেব সাংবাদিকদের কাছে কিছুই গোপন থাকবে। সেটা আমাদেরকে তো তারা কিছু বলেনি। দেখুন, সব সমস্যার সমাধান, যে বিষয় নিয়ে এত আপনারা প্রশ্ন করছেন, আপনাদের ফোকাসই হচ্ছে আসন ভাগাভাগি।